ডালিউড সুপারস্টার শাকিব খানের গোপনে বিয়ে এবং সন্তান জন্মদান নিয়ে কয়েকদিন ধরেই উত্তাল সিনেপাড়া। চিত্রনায়ক অপু বিশ্বাস এবং শবনম বুবলিকে গোপনে বিয়ে করেছিলেন তিনি। এমনকি দুই নায়িকার কোলে দুটি পুত্র সন্তানও এসেছে গোপনে। গুঞ্জন রয়েছে শাকিব খান যে নায়িকার সঙ্গে সিনেমা করেন তার সঙ্গেই সম্পর্কে জড়ান। এত সব আলোচনা সমালোচনা, এতদিন চুপ ছিলেন শাকিব খান, অবশেষে মুখ খুললেন এই সুপারস্টার। এ সম্পর্কে নায়ক বলেন, আমি কমপক্ষে শতাধিক ছবিতে অভিনয় করেছি, তাই বলে আমি কি প্রত্যেক নায়িকার সঙ্গেই প্রেম বিয়ের সম্পর্কে জড়িয়েছি? সবার সঙ্গে কি আমার স্ক্যান্ডাল আছে? আমি তো মাত্র দুজনকে বিয়ে করেছি। তারকাদের ব্যক্তি জীবন নিয়ে ওঠা এক প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, আমিও স্বীকার করি সেলিব্রিটিদের সবকিছুই পাবলিক জানতে চায়, তাই বলে কি বেডরুমের দৃশ্য পাবলিককে দেখানো যায়? তার প্রাইভেসি বলে কি কিছু থাকতে নেই? হলিউড বলিউড এমনকি টলিউডে এমন ঘটনা প্রায়ই ঘটে, কিন্তু সেগুলো নিয়ে কি সে দেশের মানুষের মধ্যে এমন উন্মাদনা কখনো দেখা যায়? উদাহরণ টেনে কিং খান বলেন, পসেনজিত চারটি বিয়ে করেছেন, হলিউডের ইলন মাস্কও চারটি বিয়ে করেছেন, কই তাদের নিয়ে তো সেসব দেশের মানুষের মধ্যে তেমন টু শব্দ নেই। আসলে প্রতিষ্ঠিত মানুষের পেছনে সবসময় কিছু শত্রু লেগে থাকে, আর তারাই তিলকে তাল করে পরিস্থিতির অবনতি ঘটাতে চায়। বুবলির সঙ্গেই তো বাকিটা জীবন কাটিয়ে দেবেন, এমন প্রশ্নের জবাবে ঢাকাই ছবির কিং বলেন, দেখুন বিচ্ছেদের জন্য কেউ বিয়ে করে না, সুন্দর সংসার আর সুখের আশায় মানুষ বিয়ে করে, আর আমি এখন সুন্দর একটি সুখের সংসার চাই। অন্যদিকে এর আগে 2008 সালে অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান, এরপর অপু বিশ্বাসকে তালাক দিয়ে 2017 সালে শাকিব খান বিয়ে করেন বুবলিকে।